আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো স্ক্রিন মার্কার, আপনারা কীভাবে স্ক্রিনে অনলাইন ক্লাস এবং বিভিন্ন প্রেজেন্টেশনের সময় কীভাবে স্ক্রিনে বিভিন্ন জিনিস হাইলাইট করে দেখাবেন, বিভিন্ন রেকট্যাঙ্গেল, সার্কেল এবং ড্রয়িং টুলসের মাধ্যমে। তো বন্ধুরা, সেটা করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে, সফটওয়্যারটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো চলুন সফটওয়্যারটি ডাউনলোড করা যাক। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি যে কোনো একটা ব্রাউজ ওপেন করে নিচ্ছি, আমি গুগল ক্রোম ব্রাউজ ওপেন করেছি, আপনারা যে কোনো ব্রাউজ ওপেন করে নেবেন। তো আমার সফটওয়্যারটির লিঙ্ক কপি করা আছে, আমি সেখান থেকে সফটওয়্যারটির লিঙ্ক নিয়ে নিচ্ছি, কপি জাস্ট এখানে পেস্ট করে দেব। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে খুব সহজে এখানে আসতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমাদেরকে আমরা চলে আসছি আমাদের সফটওয়্যার ওয়েবসাইটে, এখান থেকে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করবো। একটু দেখে নিই এখানে কী কী আছে। দেখুন এভাবে মার্ক করার থেকে এভাবে আর আপনাদেরকে ড্রয়িং করে মার্ক করতে হবে না, আপনারা খুব স্মার্টলি এই ড্রয়িং টুলসের মাধ্যমে খুব স্মার্টলি মার্ক করতে পারবেন। কীভাবে করবেন সেটা আমি দেখাবো। তো আমরা শুরুতেই ইনস্টল করার প্রক্রিয়াটা আমরা একটু দেখব। তো ভিউয়ার্স দেখুন, এই যে সফটওয়্যারটা হচ্ছে এটা স্ক্রিন মার্কার। এখানে নিচে আমাদেরকে লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড অপশনটা চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করি, দেখুন আমাদের ডাউনলোড অপশনটি চলে আসছে। এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করব, জাস্ট এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিই, জাস্ট এখানে সিম্পলি প্রেস করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এটা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাচ্ছি ইনস্টল করার জন্য। তো আমি আমার পিসিটা ওপেন করে নিচ্ছি, পিসি এখানে দেখুন ডাউনলোড অপশনে এটা দেখুন স্ক্রিন মার্কার, এটাকে জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অথবা ওপেন যেটা দেন দিয়ে দিচ্ছি আমি, জাস্ট এটা রান হয়ে গেছে। ওকে, এবার আপনি এগুলো সবগুলো ক্লোজ করে দিন, ক্লোজ করে দেওয়ার পরে রিফ্রেশ। এখন এটাকে আপনি টেনে নিয়ে আপনার সুবিধা মতো জায়গায় আপনি বসে নিতে পারবেন। এখন ধরুন আমাদের একটা জিনিস মার্ক করতে হবে, তো সেটার জন্য আমি একটা ফাইল ওপেন করছি। দেখুন আমরা এখান থেকে আমরা একটা কোনো কিছু মার্ক করব, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা কিবোর্ড দিয়ে মার্ক করতে পারি। এখানে দেখুন এটা আছে পেন, এটা দিয়ে আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে মার্ক জাস্ট এইভাবে লিখতে পারি, অনেক কিছু লেখা সম্ভব হবে। তো আমরা এরপরে পরেরটা আছে ডাক দিতে পারেন, নিচে আন্ডারলাইন করতে পারবেন, এরপরে ডাইরেক্ট আপনার জায়গাটা বোল্ড করে দিতে পারবেন, জাস্ট এভাবে হাই কোনো কিছু হাইড করার প্রয়োজন হলে আপনি এটা করতে পারবেন। এই রেকট্যাঙ্গেল আমাদের আলোচনার মূল বিষয় ছিল, এটা রেকট্যাঙ্গেলটা, রেকট্যাঙ্গেলটা দিয়ে কোনো কিছু আপনি যদি মার্ক করে দেখাতে চান দেখুন খুব ইজিলি স্মুথলি দেখাতে পারবেন। তারপর আছে সার্কেল, সার্কেলটা আপনি খুব সহজে এইভাবে করতে পারবেন। তারপরে একবার সার্কেলের মধ্যে যে কোনো ই থাকবে না এগুলো আপনি কিন্তু করতে পারেন খুব সহজে, যদি মনে চায় আপনি ইরেজ করবেন, ঠিক আছে আপনি এটা দিয়ে ইরেজ করে দিতে পারেন। ইরেজারটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, জাস্ট ওকে। এরপর আপনি চাইলে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, দেখুন কালার চেঞ্জ করে লাল দিতে পারেন। এরপরে আপনি যদি লেন্থ যদি কমাতে চান সেটাও পাবেন, দেখুন সার্চ বাটনে আপনারা এটা দেখাতে পারবেন, এভাবে কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। দেখুন তো ভিউয়ার্স, এভাবে এটা বিভিন্ন ধরনের নানাবিধ ব্যবহার আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। একই সাথে আমার নেক্সট
ভিডিও এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার টিউটোরিয়াল শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।